নমস্কার গল্পসঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই গল্পসঙ্গীত আজকের নিবেদন আমাদের প্রাণীর লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আহ্বান দেশের ঘরবাড়ি নেই কোনো দিন থেকে পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে এ অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে গ্রামের মশাই বাবার পুরাতন বন্ধু আমায় দেখে খুশি হলেন বললেন কত কাল পরে বাবা মনে পড়লো ও দেশের কথা প্রণাম করে পায়ের ধুলো নিলাম বললেন এসো এসো বেঁচে থাকো দীর্ঘজীবী হও পাড়ি ঘর করবে না আগে সামান্য মাইনে পাই তাতে কি গ্রামের ছেলে গ্রামে বাস করবে এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি আমি খড় বাঁশ দিচ্ছি চালাঘর তুলে ফেলো মাঝে মাঝে যাতায়াত করো আহা নর এসে ছেলে দেখেও শু কদিনই বা আছি বাস করো গায়ে আরও অনেকে এসে বললে অন্তত ঘরের ঘর একটা ওঠাতে হবে অনেকদিন পরে গ্রামে এসে লাগছে ভালোই যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের আর চেনা যায় না যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ বড় আমবাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা ভারতচন্দ্র বর্ণিত বর্ণিত জরতিবেশিনী অন্নপূর্ণার মতো কোনো তফাত নেই ডান হাতের নড়ি ঠুকঠুক করতে করতে বোধ বা বাজারের দিকেই চলেছে বগলে একটা ছোট থোলে বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম এ ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয় নারী রূপের এক অপূর্ব পরিণতি জিজ্ঞেস করলাম কোথায় যাবে ভাজা রে বাবা বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আড়ভাবে চোখের উপর ধরলে বললে বাবা তুমি চিনলাম না তো চিনবে না বাড়ুর্য পাড়া নরেশ আমি অনেকদিন গায়ে আসিনি তা হবে বাবা আমি আগে তো এ পাড়া ও পাড়া যাতাম আসতাম না তিনি থাকতি অভাব ছিল না কোনো জিনিসের গোলা পোড়া ধান গোয়াল পোড়া গরু তোমাকে তো চিনতে পারলাম না বুড়িমা হ্যাঁ আমার তো তেনার নাম করতে নেই বাবা এক করাতের কাজ করতেন বলে সে জিজ্ঞাসা দৃষ্টিতে আমাদেরকে চেয়ে থাকে অর্থাৎ আমি চিনতে পেরেছি কিনা কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয় আমার বাল্যকালে কে এ গ্রামে করাতের কাজ করত। তা আমার মনে থাকবার কথা নয় বললাম তোমার ছেলে আছে কেউ নেই বাবা কেউ নেই এক নাচ জামাই আছে তো সে মরে ভাত দেয় না ওই আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায় আমার বড্ড কষ্ট ভাত জোটে না সব দিন বাজারে যাচ্ছি তিন পয়সা নুন কিনে আনব দুটো কটা চাল জোগাড় করেছি ও বেলা বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম কিন্তু তা চুকলো না উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা শুরু হলো নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না এমন ঘটনা পরের দিন সকালে ঘুম ভেঙে উঠেছি এমন সময় কালকার সেই বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে এসে হাজির উঠোনে থাকিয়া জ্ঞাতি খুঁড়োর বাড়ি তিনি বললেন ও হলো জমির করাতির স্ত্রী অনেকদিন মরে গিয়েছে জমিত তোমাদের খুব ছোট বেলায় বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলে ও বাবা সে বোধ হয় একটু কম দেখে ও বয়সে সেটা অবশ্য তেমন আশ্চর্যই বাকি বললাম এই যে আমি এখানে হ্যাঁ কাল পয়সা কাটা পেয়ে ভাবলাম যাই দিন বামনপাড়ার দিকে কে পয়সা দিলে চিনতেও পারলাম না বিকেলবেলা চোখে ঠাউর পাইনি আমার মশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে সে উঠানের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে উঠে গেল তার যাবার সময় আরও দু একটা পয়সা দিলাম পরদিন কলকাতা চলে এলাম ছুটি ফুরিয়ে গেল আমার জ্ঞাতিক খুঁড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময় আমার জন্য একটি খড়ের ঘর তুলে রাখবার জন্যে কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার সেই নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না যদি সে পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়ত বললাম কি বুড়ি মা ভালো আছো ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বললে আমার কি মরণ আছে রে বাবা জিজ্ঞেস করলাম ও আম কিসের দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে হ গোপাল আমার তোর জন্য নিয়ে আলাম গাছের আম কড়া বেশ মিষ্টি খেয়ে দেখো এখন আমি ওর সম্বোধনের নতুনত্বে কৌতুক অনুভব করলাম কিন্তু কি জানি কেন বড় ভালো লাগল গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পাইনি বাল্যকালে মা পিসমা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রী কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকে বুড়ি বললে যাও কোথায় হ্যাঁ বাবা খুড়োমশার বাড়ি বেশ যত্ন করে তো ওনারা তা করে দুধ পাচ্ছ ভালো ঘুটি গোয়ালিনী দেয় মন্দ না ও বাবা ওর দুধ জল দুধ খেতে পারছো না ভালো সে বুঝিছি পরদিন সকাল হয়েছে সবে বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে হ গোপাল বিছানা ছেড়ে উঠে বললাম আরে এত সকালে কি মনে করে হাতে কি বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে পড়লে হ্যাঁ এক ঘটি দুধ আনলাম তোর জন্য সে কি দুধ এত পেলে কোথায় এত সকালে আমারে মা বলে ডাকে ওই হাজরা নেটার বউ তার কেউ নেই মোর চালা ঘরের পাশে ওর চালা ঘর ওরে কাল রাত্রিরে বলে রেখে দিয়েলাম হ্যাঁ বলি বউ আমার গোপাল দুধ খেতে পায় না সকালে চা না খায় ওরে খুব ভরে উঠে গায়ে দিয়ে দিতে হবে হ্যাঁ তাই আজ কুঁকড়ো ডাকা ভোরে উঠে দেখি আমারে ডাকছে মা ওটো হ্যাঁ তোমার গোপালের জন্যে দুধ নিয়ে যাও আচ্ছা কেন বলো তো তোমার এসব ছি না এসব ভালো না এরকম আর কখনো এনো না কত পয়সা দাম দিতে হবে বলো কতটা দুধ আমার গলার সুর একটু রুক্ষ উঠেছিল হয়তো কারণ মুসলমানের বাড়ির দুধ আমাদের গ্রামে চলে না কে কোন দিক থেকে দেখে ফেলবে এই ছিল আমার ভয় কেন আবার এসব ঝঞ্ঝাট জোটে বুড়ি আমার কণ্ঠস্বরের অপ্রত্যাশিত রূঢ়তায় যেন একটু ঘাবড়ে গেল ভয়ে ভয়ে বললে কেন বাবা পয়সা কেন পয়সা না তো তুমি দুধ পাবে কোথায় ওই যে বললাম বাবা আমার মেয়ের বাড়ি থেকে তা হোক তুমি পয়সা নিয়ে যাও সে তো গরিব লোক বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে কিন্তু সে যে বেশ দমিয়ে গিয়েছে তার কথাবার্তার ধরণে বেশ বুঝতে পারলাম মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি বুড়ির কিরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার উপর স্নেহের দান এমন করা ঠিক হয়নি বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখল না আদৌ প্রতিদিন সকাল হতে না হতে সে এসে জুটবে গোপাল এই দুটো কচি সস আর জালি হ্যাঁ মোর গাছের এই নেহ নুন দিয়ে খাও দিনি মোর সামনে বুড়ি তোমার চলে কিসে হ্যাঁ না জামায় দেওয়ার কথা হ্যাঁ তা সে সব দিন দেয় না ওই যারে মেয়ে বলি হো বড্ড ভালো লোকের ধান ভানে তাই চাল পায় আমারে দুটো না দিয়ে খায় না একা থাকো তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে অমোর গোপাল আমি নতুন খাজুর পাতার চেটাই বুনে রেখে দিয়েলাম তোমারে বসতি দেওয়ার জন্য বাউনের ছেলে মোদের এঁটো কাটা মাধুরে কি বসবে তাই বলি একটা নতুন চ্যাটাই বুনে রাখি যখন আসবে এখানেতেই বসবে সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠল না ওর এত আগ্রহ সত্ত্বেও নানা দিকে ব্যস্ত থাকি তার উপর আছে সমবয়সী বন্ধু বান্ধবদের দাবি অনেকদিন পরে গ্রামে এসেছি তো যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না কিছু না কিছু আনবেই কখনো পাকা আম কখনো পাতি লেবু কখনো এক ছড়া কাঁচা কলা কি এক ফালি কুমড়ো দুয়ানা আনা চার আনা প্রায়ই দি একদিন একখানা কাপড় দিলাম একটা জিনিস লক্ষ্য করে আসছি বুড়ি দিন আমার কাছে কিছু মুখ ফুটে চায়নি কখনো বলেনি পয়সা দাও কি অমুক দাও বরং তার উল্টো শুধু হাতে কখনো আসে না একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু গেলেন দেখা করতে তাদের নিয়ে ঘরে বসে চা খাচ্ছি স্টোভ ধরিয়ে ঘরেই চা নিজে করেছি পল্লীগ্রামে এত সকালে কেউ উনুন ধরায়নি বুড়ি লাঠি ঠুক ঠুক করতে করতে এসে হাজি বাইরে দাঁড়িয়ে ডাক দিল অমর গোপাল হঠাৎ আমার লজ্জা করতে লাগল কলকাতার বন্ধু বান্ধবদের সামনে ও আজ না এলেই পারত ছাই ভালো বিপদ মোর গোপাল ঘরে আছিস নাকি ঈশ বিরক্তির সুরেই উত্তর দিলাম হ্যাঁ কেন হে এলাম বলি যাই গোপালকে দেখে আসি একবার বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন ও কে হে চাপা দেবার চেষ্টায় বললাম ও এমনি গায়ের লোক আর একজন বললে তোমার নাম কি গোপাল নাকি গ্রামে হ্যাঁ না এই বুড়ি বললে কাল রাত্রি কি গরম পড়ল গোপাল ঘুমোতে পেরিলি কাল হ্যাঁ মুই চোখ বুঝিনি সারারা বেশ করণীয় ভালো বিপদেই পড়া গেল যে সকালবেলা আজ না এলে কি চলতো না বুড়ি বন্ধুটি পুনরায় বললে ও গোপাল বলছে কাকে হে ইয়ে হ্যাঁ আমাকেই বলছে কথা শেষ করে ঈশ হেসে মাথার দিকে দুটি আঙুল ইঙ্গিত করে বললাম মাথাটা একটু বন্ধুটি বললেন ও কথা অনুযায়ী কাজে সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরে লোকে দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেবার ও স্তোক প্রয়োগ করার চেষ্টা করে তেমনি সুরে বলি আজ যাও বড ব্যস্ত আছি বুঝলে কলকাতায় বন্ধুরা সব এসেছেন হ্যাঁ ফল সুবিধাজনক হল না বুড়ি একগাল হেসে বললে হ্যাঁ আজ কি এনেছি বল দেখি গোপাল এই দেখ এতক্ষণ টের পাইনি যে বুড়ি পেছন দিকে একটা ময়লা কাপড়ের পুঁচুলি লুকিয়ে রেখেছে সেটা সামনের দিকে এনে খুলতে খুলতে বললে হ্যাঁ সেই যে মেয়েটা মোরে মা বলে সে দুটো চিঁড়ে কুটলো হ্যাঁ আমি বললাম ও কি করছিস ও বললে কামিনী সরু ধানের ভালো চিংড়ে তোমার গোপালের জন্য দুটো নিয়ে যেও এখন কাল বেন বেলা আমার মনটা বড্ড খুশি হলো তা সেও আসছে সেও তোমারে দেখতে চায় হ্যাঁ বড্ড দুঃখী কাঙাল মেয়েটা ধান ভেনে চিংড়ে কুটে একরকম করে চাল আছে একার আমি রক্ষা নেই বুড়ির কথা শেষ হতে না হতে দেখি একটি আতফর্সা মধ্যবয়সী স্ত্রীলোক অদূরে আম তলায় এদিকেই আসছে আরো বিপদে পড়লাম এই জন্যে যে ঠিক সেই সময় আমার জ্ঞাতি কুড়োমশাইকে এদিকে আসতে দেখা গেল সর্বনাশ তাঁর বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিঁড়ে বা খাবার জিনিস আমি খাই তাহলেই তো এ পাড়াগায়ে হয়েছে চিঁড়ে যে ওরা আজই প্রথম এনেছে এ কথা কি তিনি বিশ্বাস করবেন আজ দুধ কাল চিঁড়ে রুক্ষ সুরেই বললাম এখন যাও না দেখছো না ব্যস্ত আছি চিংড়ে কটা নেবার কিছু দেও বাবা ও সব এখন নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ পরে হবে এখন যাও বুড়ি একটু অবাক হয়ে পড়লেন হ্যাঁ তা চিঁড়ে কটা হুয়োমশাই প্রায় এসে পড়েছেন দাওয়ার ধারে হাত নেড়ে নেড়ে ফেলবার ভঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বলি আহ নিয়ে যাও না ভালো জ্বালা খুড়োমশাই বললেন কি ওতে কি বলছে জমিরের স্ত্রী কিছু না ইয়ে বিক্রি করতে এসেছে যাও এখন ভগবান জানেন বুড়ি আমার কাছে চিঁড়ের বদলে পয়সা নিতে আসেনি খুড়োমশাই বললেন তোমার এখানে ওর বড্ড যাতায়াত কথাটা চাপা দেবার জন্য বললাম আমার এই বন্ধুরা একদিন মাছ ধরবার কথা বলছিলেন তা ভাদুরিদের পুকুরে কি সুবিধে হবে পুনরায় গ্রামে এলাম মাস পাঁচ ছয় পরে আশ্বিন মাসের শেষে কয়েকদিন পরে ঘরে বসে আছি বাইরের উঠোনে দাঁড়িয়ে কে ক্ষীণ নারী কণ্ঠে জিজ্ঞেস করলে বাবু ঘরে আছেন গা বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রী লোকটি আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আর একটু টেনে দেবার চেষ্টা করে সে বললে বাবু কবে এসেছেন দিন পাঁচ ছয় হল কেন আমিও তাই শুনলাম বলি একবার যাই আমার সেই মা পেটিয়ে দিলে বললে দেখে এসো গিয়ে কে ওই সেই বুড়ি এখানে যিনি আসত তেনার বড্ড অসুখ এবার বোধহয় বাঁচবে না গোপাল কবে আসবে গোপাল কবে আসবে অস্থির আমারে রোজ শুধু আমি বলি তিনি কলকাতায় চাকরি করেন সময় কি আসতে পারেন কি মায়া আপনার উপর আর জন্মে বোধহয় পেটে ধরে এলো এ জন্মে তাই এত টান একবার দেখে আসুন গিয়ে বড্ড খুশি হবে তাহলে উদাসীনভাবে বললাম ও মন তখন চিন্তায় বিব্রত এবার কাউন্সিল ইলেকশনে দুটি বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গুরু ভার নিয়ে এসেছি কাল থেকেই বেরুতে হবে ওদের মোটর আসবে কিভাবে কি করা যায় সে কথাই চিন্তা করছিলাম কোথায় কোন বুড়ি অসুখ হয়ে আছে ও সব একবার সময় ভাগ স্ত্রীলোকটি বললে ও বেলা যাবেন বাবু আচ্ছা তা এখন ঠিক বলতে পারছি না স্ত্রীলোকটি সুরে বললে একবার যাবেন বাবু ও বেলা হয়তো বুড়ি বাঁচবে না বিকেলের দিকে বেড়াতে যাওয়ার পথে দেখতে গেলাম বুড়িকে খুব উঁচু দাওয়া সেকালের প্রণালীতে তৈরি পাঁচ চালা ঘর বুড়ির স্বামীর আমলে আমার জন্মগ্রহণের পূর্বে এ ঘর তৈরি হয়েছিল তখন এদের অবস্থা যে ভালো ছিল এই প্রশস্ত পাঁচ চালা ঘরখানায় তার নিদর্শন কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেকদিন খড় উড়ে পড়ছে চালা থেকে দড়ি বাখারি ঝুলছে মাটির দাওয়া নানা স্থানে ভেঙে পড়েছে বাঁশের খুঁটি নড়বর করছে বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের উপর মাথায় তেল চিটে মলিন বালিশ বুড়ি সেই পাতানো মেয়েটি পাশে বসেছিল আমায় দেখে বুড়িকে বললে অ কে এ যে দেখো অ আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ির চোখ মেলে আমার দিকে চাইলে পরে আমাকে চিনে ধরফর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই বললাম উঠো না উঠো না ও কি বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বললে ভালো আছো ও মর গোপাল বসতে দে গোপালকে বসতে দে বসবার দরকার নেই ব্যস্ত হই না থাক ও খানা কেন দিচ্ছিস গোপাল রে ওই খাজুরের চটখানা পেতে দে পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগলো ধর জন্য খাজুরের চাটাখানা কদিন আগে বুনে রেখেলাম ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে তুমি একদিনও এলে না গোপাল অসুখ হয়েছে তাও দেখতে আসো না আমি বললাম আচ্ছা চুপ করে শুয়ে থাকো ব্যস্ত হো না ইতিমধ্যে পাড়ার অনেক লোক এসে জড়ো হলো আমি এসেছি দেখে কেউ কেউ বললে বুড়ি কেবল আপনার কথা বলে বাবু আপনাকে দেখবার বড্ড ইচ্ছে বুড়ি বোধ এবার বাঁচবে না বুড়ির দু চোখ বেয়ে জল পড়ছে গড়িয়ে আমায় বললে গোপাল যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস পাশের লোককে জিজ্ঞেস করলাম সে কি জানেন না বাবু মাটি দেওয়ার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয় ও বুঝেছি আমাকে পেয়ে বুড়ি খুশি হয়েছে কত কি বলতে লাগলো ওর নাচ জামাইয়ের লোক কেমন খারাপ এমন যে অসুখ একবার চক্ষু দিয়ে দেখেও যায় না ঘর তা দশ বছর খর পড়েনি চালে পচে গলে গিয়েছে পুরোনো খর নার্জামাইকে বলেছিল সে জবাব দিয়েছে অত বড় হাতি ঘর আমি ছাইতে পারবো না পাশে একটা ছোট ঘর মতো বেঁধে থাকো বুড়ি চোখের জল মুছে বললে তা তাহা থাকতে পারি হ্যাঁ বাবা কিনকের পরিবার আমি আজই না হয় কপাল পুড়েছে তা বলে পুঁড়ে ঘরে থাকতে পারি মুই সান্ত্বনা দেবার সুরে বললাম কথা ঠিকই তো বলো তুমি গোপাল ঘাড় নেড়ে বলি সত্যি তো আজও সে চালাঘর সেই ম্লান সন্ধ্যা ছেঁড়া মাদুরে শোয়া বুড়িকে আমার মনে পড়ে ছেঁচতলায় একটা শীর্ণ লাউ গাছ পেছনে কয়েকঝাড় বাঁশ একাত্রা খেঁকি কুকুরের আওয়াজ পাড়ায় শান্ত ছায়া নেমে এসেছে সামনের সারা উঠোনটাতে কতকগুলো মেয়ে পুরুষ দেখতে এসে দাওয়ার ছেঁচতলায় দাঁড়িয়ে আছে আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ও ফলের জন্য হয়তো আর বেশি দিন বাঁচবে না এই অসুখ থেকে উঠবে না বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠল দিব্যি সেরে উঠল আমি কলকাতায় চলে যাবার আগে দুই একবার আমার কাছে লাঠি ধরে গেল বসে বসে আপনার মনে কত কি বকে তারপর চলে আসে বছর দুই কাটল এই দু বছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে বুড়ি এসে বসে কিছু না কিছু নিয়ে আসবেই অসুখটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল সে দুর্বলতা ওর আর সারল না আমি বলতাম কেন আসো রোজ রোজ অত দূর থেকে হ্যাঁ এই পাকা নোনাটা ভাবলাম গোপালেরে দিয়ে আসি তা হোক তুমি কষ্ট করে এসো না এরকম তুই তো আমার দেখতে যাবি না দিন সময় পেলেই যাব এখন বাড়ি যাও কখনো বুড়ি বলতো হ গোপাল বিয়ে করলি না কেন মেয়ে পাওয়া যায় না তাছাড়া বয়স হয়ে গিয়েছে কিচ্ছু বয়স হয়নি কাঁচা ছেলে তোমরা বেশ ওই মুখুজ্জেদের বাড়ি একটা বড় মেয়ে আছে তোমার সঙ্গে মিল হবে বলে দেখবা নি ওদের আমার ঘটকালি করবার লোকের যখন দরকার হবে তখন তোমায় ডেকে পাঠাবো এখন যাও কিন্তু বুড়ি আমার কথা শুনে না একদিন মুখুজ্জের বাড়ির নরু আমায় ডেকে বললে ওহে একটা কথা বলি আজ জমির করাতির বউ বুড়ি বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলেছে কি গোপালের সঙ্গে তোমাদের পুঁটির বিয়ে দাও মেয়েরা তো অবাক গোপালকে শেষে জানা গেল তুমি ওরা তো শুনে আশ্চর্য তা তুমি কিছু বুড়িকে বলেছিলে নাকি এ সম্বন্ধে আমি নিজেকে নিতান্তই বিপন্ন ও অসহায় বোধ করলাম বললাম সে কি কথা কখনো না তুমি বিশ্বাস করো না না বিশ্বাস রবিশই করিনি যাই হোক যদি কিছু বলেও থাকো বুড়িকে বারণ করে দেবে আর না বলে গ্রাম ভালো নয় ও নিয়ে মেয়েটার নামে একটা কথা টথা যদি হয় নিশ্চয় তুমি বিশ্বাস করো ভাই আমি এর বিন্দু বিসর্গ জানিনি বুড়ি তারপর দিন যেমন সকালে এসেছে বকলো মুখে কে তাকে এসব কাণ্ড করতে বলেছে ঘটকালি করতে ডেকেছিল কেউ তাকে গায়ে ওই নিয়ে শেষে একটা কথা উঠবে পাড়া গা জায়গা খারাপ তুমি বাপু এখানে আর এসো না বুড়ি ফ্যাল ফ্যাল চোখে বললে হ্যাঁ বকিস নে হো গোপাল মোরে বকিস নে তা তুই ও মেয়েটারে বিয়ে না করিস অন্য কোনো মেয়ে বিয়ে কর পুঁতিরে তোর পছন্দ হয়নি না ধমকে উঠে বললাম আবার ওইসব কথা নিতান্ত সরলা সেকেলে বুড়ি কিছু বোঝেও না সত্যি এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তা সৃষ্টি হলো বুড়ির উপর খুব চোটে সকালবেলাটা আর ঘরেই থাকি নে পাছে বুড়ি এসে জ্বালাতন করে দশ বারো দিন পরে একদিন দুপুরে ঘুমিয়ে উঠেছি বাইরে বুড়ির গলা শোনা গেল অমর গোপাল ঘর থেকে বেরিয়ে এসে বললাম কি আবার এসেছ কেন এখানে একটা বাতাবি লেবু নিয়ে এলাম তোমার জন্য এখন বিরক্তি নিতান্ত অকারণ নয় মাত্র চার পাঁচ দিন আগে মুখুজ্জে বাড়ির ঘটনা নিয়ে আমার জ্ঞাতি খুঁড়ো আমায় দু কথা শুনিয়ে দিয়েছেন বছরখানেক আর গ্রামে যায়নি এরপরে বোধ হয় দেড় বছরও হতে পারে একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশি থেকে বেরিয়ে কলকাতা এসে দেখি তখনও দিন দুই হাতে আছে গ্রামেই গেলাম এই দুই দিন কাটাতে গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে দিগম্বরী অবাক হয়ে বললেন ও মা আজই তুমি এলে বাবা ঠাকুর সে বুড়ি যে কালটাতে মারা গিয়েছে তোমার নাম করলে বড্ড ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিল আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো বাবু এসেছেন হ্যাঁ সাহায্য করুন কাফনের কাপড় কিনতি যা দাম কাপড় চোপড়ের আমার মনে পড়ল বুড়ি বলেছিল সেই একদিন আমি মরে গেলে তুই কাপনের কাপড় কিনে দিস বাবা ওর স্নেহাতুর আত্মা দূর বারাণসী থেকে আমায় কিভাবে আহ্বান করে এনেছে আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি কাপড় কিনবার টাকা দিলাম জামাই বলে গেল মাটি দেওয়ার সময় একবার যাবেন এখন বাবু বেলা বারোটা আন্দাজ যাবেন শরতের কটুক্তির গন্ধ ওঠা বোন ঝোপ ও মাকাল দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে আমি গিয়ে বসলাম আব্দুল শুকুর মিয়া নসর আমাদের সঙ্গে পড়ত আবেদ আলি তার ছেলে গনি এরা সকলে গাছের ছায়ায় বসে প্রবীণ মিয়া আমায় দেখে বললেন এই যে বাবা ঠাকুর এসো তামুক খাবা বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে তুমি তো জানতে হ্যাঁ তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি তোমার কাছে কাপনের কাপড় নিয়ে তবে ওর মহাপ্রাণীটা ঠান্ডা হলো খাও তামুক খাও একটি গরুর গাড়ির কাঠামোর উপর বৃদ্ধাকে কাঁথা মুড়ি দিয়ে শুইয়ে রেখেছে দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে কবর দেওয়ার পরে সকলে এক এক কোদাল মাটি দিলে কবরের উপর শুকুর মিয়া বললে দেও বাবা ঠাকুর তুমিও দেও তুমি দিলে মহাপ্রাণী ঠান্ডা হবে দিলাম এক কোদাল মাটি সঙ্গে সঙ্গে মনে হল ও বেঁচে থাকলে বলে উঠত হমর গোপাল নমস্কার নতুন একটি গল্প নিয়ে খুব স্বীকির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ